আসসালামু আলাইকুম। আইকি কিক ইনস্কিক বেগির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের সামনে কি নতুন টিউটোরিয়ালে আসলাম, আমি জুয়েল। এসডি কার্ড এবং পেন ড্রাইভ কীভাবে রিকভারি করে সেটা আমরা দেখব। আমাদের পেন ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে, সেগুলো যদি ফরম্যাট এবং ডিলিট হয়ে যায় তখন আমাদের হয়ে যায় অনেক বড় বিপদ। এবং যাদের এসডি কার্ড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে ভালো ভালো রেজলিউশনের ছবি তোলা, সেই ছবিগুলি যদি আমাদের ডিলিট হয়ে যায় এবং ফরম্যাট হয়ে যায় তখন আমাদের অনেক বিপদে পড়তে হয়। তাই সেই ফাইলগুলো আমরা রিকভারি করতে পারি। তো রিকভারি করার জন্য নির্দিষ্ট কিছু সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যম দিয়ে রিকভারি করব। তবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আইকি কিক ইনস্কুইক বিগি চ্যালেঞ্জটি সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন ক্লিক করে রাখবে আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে। তো শুরু করা যাক। শুরু করার আগে আমি আমার একটি পেন ড্রাইভ আমি ওপেন করে রেখেছি, অর্থাৎ এখানে এসডি কার্ড এবং পেন ড্রাইভ যে কোনো একটি হলেই যথেষ্ট। তো আমাদের এই পেন ড্রাইভে আমি এক্সেল কিছু গুরুত্বপূর্ণ ফাইল রেখেছি। দেখতে পাচ্ছ আমাদের এক্সেল কিছু গুরুত্বপূর্ণ ফাইল। আমি যদি একটি ফাইল ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বেশ কিছু ফাইল রয়েছে। এভাবে আমরা ফাইলগুলিকে ক্লিক করে আমরা যখন দেখি তখন আমাদের ফাইলগুলো ওপেন হচ্ছে। এভাবে আমাদের প্রতিটা ফাইল দেখতে পাচ্ছি, আমাদের ফাইলগুলো ওপেন হচ্ছে এবং আমরা যদি এই ফাইলগুলোও দেখি সেম ফাইলগুলো ওপেন হচ্ছে। এরপর আমাদের যে কয়েকটি পিকচার আমি রেখেছি তোমাদের দেখানোর ক্ষেত্রে, আমার এই পিকচারগুলো এবং এই এক্সেলের যে ফাইলগুলো রয়েছে আমি এগুলো ডিলিট করতে চাচ্ছি। আমি এখান থেকে ডিলিট অপশনে গিয়ে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমরা দেখি যে আমাদের পেন ড্রাইভে আমাদের যে ফাইলগুলি রয়েছে ফাইলগুলি ডিলিট হয়ে গেছে। এখন এই ফাইলগুলোকে আমরা রিকভারি করার জন্য একটি সফটওয়্যার ইউজ করব। তো আমাদের এখানে বেশ কয়েকটি সফটওয়্যার আমি রেখেছি, তার ভিতরে আমি দুটি সফটওয়্যারের আমি কাজ দেখাবো। যেহেতু সবগুলো দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, তোমরা এই যে কয়েকটি সফটওয়্যার রয়েছে সফটওয়্যারগুলি আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে আন্ডার শেয়ার রিকোভারি একটি সফটওয়্যার রয়েছে এবং রিকোভা একটি সফটওয়্যার রয়েছে। তো আমরা যদি আন্ডার শেয়ার রিকোভারি এই সফটওয়্যারকে ওপেন করি, হ্যাঁ আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। এভাবে একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা যদি মনে করি যে কম্পিউটারের ড্রাইভ রিকভারি করতে চাই তাহলে এখানে সিলেক্ট করে আমরা স্টার্ট বারে ক্লিক করে দেব এবং যদি এক্সটার্নাল ডিভাইস অর্থাৎ এসডি কার্ড এবং পেন ড্রাইভ এবং মোবাইল কোনো ডিভাইস যদি এখানে অ্যাক্টিভ থাকে তাহলে সেগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে আমরা স্টার্টে ক্লিক করলেও সে ফাইলগুলো ফিরে পেতে পারি। এরপর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট লোকেশন অর্থাৎ রিসাইকেল বিন, ডেস্কটপ এবং সিলেক্ট ফোল্ডার। আমাদের লোকেশন অনুযায়ী যে ফাইলগুলো আমাদের রয়েছে অর্থাৎ এই ডেস্কটপে এবং এই কম্পিউটারে যদি যাই, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে ডক ফাইল, ডকুমেন্ট এভাবে যদি কোনো ফাইল থাকে সেগুলো আমরা একইভাবে এখান থেকে আমরা রিকভারি করতে পারি। তো অর্থাৎ এখান থেকে রিকভারি করার অনেক সময়ের একটি ব্যাপার, যেহেতু রিকোভারিতে অনেক সময় নেই তাই আমি এই রিকোভার এই সফটওয়্যার দিয়ে আমি রিকোভারি করতে চাচ্ছি। তো আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে আমার পেন ড্রাইভটি কিন্তু এমটি, কোনো ফাইল নেই। আমি অলরেডি ডিলিট করে ফেলেছি যে ফাইলগুলি ছিল, সেই ফাইলটিকে আমি ফিরে পেতে চাচ্ছি। আর ফাইলটিকে ফিরে পেতে চাচ্ছি আমি সর্বপ্রথম রিকোভার ক্লিক করলাম, ওপেন করলাম। আমি রিকোভারের মাধ্যম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট ক্লিক করার পরে এখানে আমরা চাচ্ছি অল ফাইল, যেহেতু আমাদের ডক ফাইল সহ রয়েছে, যেহেতু আমাদের এক্সেল ফাইল রয়েছে আমরা অল ফাইল সিলেক্ট করলাম। যদি আমরা চাই যে পিকচার, মিউজিক, ডক ফাইল, ভিডিও
যেভাবে চাই সেভাবে আমরা নিয়ে আসতে পারবো। আমরা চাচ্ছি অল ফাইল, অল ফাইল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ইন এ স্পেসিফিক লোকেশন। আমি এই লোকেশন ক্লিক করে দিয়ে এখানে ব্রাউজে গিয়ে আমাদের যে নির্দিষ্ট পেন ড্রাইভটি রয়েছে পেন ড্রাইভটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের যে ডিলিট হওয়া ফাইলগুলি ছিল সেই ফাইলগুলো আমাদের এখানে চলে আসবে। তাহলে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাইলগুলো আমরা ডিলিট করেছিলাম সেই ফাইলগুলো আমাদের ছেন চলে এসেছে। দেখো এখানে আমাদের যে এক্সেল ফাইলটি ছিল ডাটা ভ্যালিডেশন অ্যান্ড ভ্যালুকআপ, অর্থাৎ আমাদের যে এক্সেলের ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো চলে এসেছে এবং ইমেজের যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো আমাদের চলে এসেছে। এখন আমরা এখানে অল ক্লিক করে রিকোভারি ক্লিক করব। আমাদের একটি নির্দিষ্ট একটি ফাইলে দিয়ে দিতে হবে যে ফাইলগুলো আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। আমি চাচ্ছি, আমি একটি নাম দিয়ে দিলাম আইটি কেক। এই ফাইলটিকে আমরা এখানে সিলেক্ট করে দেব, অর্থাৎ আমি এই ফাইলটিকে এখানে সিলেক্ট করে ওকে ক্লিক করার পরে আমাদের যেই মেমোরিতে যে ফাইলগুলো আমি ডিলিট করেছিলাম, অর্থাৎ যে ফাইলটি তোমাদের ডিলিট হয়ে গিয়েছে বা ফরম্যাট হয়ে গিয়েছে সেই ফাইলগুলি আমরা যদি এখন দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। দেখো আমি কিছুক্ষণ আগে যে ফাইলগুলি ডিলিট করছিলাম এবং যে ফাইলগুলো আমি তোমাদের দেখানোর ক্ষেত্রে আমি যেহেতু আমার নির্দিষ্ট কিছু ছবি রেখেছিলাম সেই ফাইলগুলো কিন্তু আমাদের চলে এসেছে ডিলিট হওয়া ফাইল। এরপরে দেখি যে আমাদের এই এক্সেলের যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো আমাদের কিন্তু একইভাবে চলে এসেছে, একটি ফাইলও আমাদের নষ্ট হয় নাই। অর্থাৎ আমরা একইভাবে যদি চাই তাহলে আমরা ফরম্যাটিং ফাইলও আমরা একইভাবে নিয়ে আসতে পারি। ফাইল আমরা কিভাবে নিয়ে আসতে হয় রিকোভারি করে সেটা আমরা একইভাবে নিয়ে আসলাম। এখন আমরা চাচ্ছি যে একটি ফরম্যাটিংয়ের ফাইল আমরা কীভাবে নিয়ে আসি। তাহলে আমরা এই আইকি কেকে যে ফাইলগুলি ছিল সেই ফাইলগুলোকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমাদের যে ফাইলটি রয়েছে এই ফাইলকে আমি মাই ফাইল আমি এটাকে কপি করলাম। সেম ফাইল কপি করার পরে আমি হচ্ছে আমার পেন ড্রাইভে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দেখেছিলাম যে একটি ডিলিট হওয়া ফাইল কীভাবে আমাদের রিকোভারি করতে হয় সেটা দেখেছিলাম। এখন আমরা দেখব যে একটি ফরম্যাটিং ফাইল কীভাবে রিকোভারি করতে হয়। তো এখানে আমাদের এক্সেল ফাইল একইভাবে আমি সেমভাবে দিয়ে দিলাম এবং আমাদের জিপিজি ফাইলও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এই আমাদের পেন ড্রাইভকে আমি ফরম্যাট দিতে চাচ্ছি। আমি ফরম্যাট দিয়ে দিলাম স্ট্যাট ওকে। আমি ফরম্যাট দিয়ে এখন দেখি আমাদের পেন ড্রাইভে কোনো কিছু নেই। এখন আমরা এই ফরম্যাটিং ফাইল রিকোভারি করব। তো আমাদের একইভাবে সেই রিকোভারি সফটওয়্যারে ওপেন করতে হবে। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা দেখেছিলাম যে অল ফাইল সিলেক্ট করব, নেক্সট ক্লিক করে এবং আমাদের পেন ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নেক্সট ক্লিক করি। আমাদের যেহেতু ফরম্যাটিং ফাইল একটু সময় লাগবে, ফরম্যাটিং ফাইল রিকোভারি করতে একটু সময় লাগে যেহেতু এখানে ফরম্যাটিং ফাইল আগের যতগুলো হিস্টোরি ছিল এবং এর আগেও যতগুলি আমি ফরম্যাট করেছিলাম, যতবার এই পেন ড্রাইভকে ফরম্যাট করেছিলাম তত ফাইলগুলো আমাদের রয়েছে, যত ফাইল ছিল এক কথায় আমাদের একটু জেক টোটাল ফাইল চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল, দেখো অনেকগুলো ফাইল আমাদের চলে এসেছে এখানে 2289। দেখো অনেক ফাইল আমাদের, এই ফাইলগুলো টোটালে এই ফাইলগুলো আমাদের এখানে চলে আসবে। দেখো আমাদের টোটাল ফাইল চলে এসেছে। এখানে আমরা অল সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা একইভাবে রিকোভারি করলাম। রিকোভারি করার পর আমরা যে এই ফাইলটিতে আমি সিলেক্ট করে দেবো আইকি কেক,
আমি ডেস্কটপে এই ফাইলটিকে সিলেক্ট করে দিলাম। সেভ হতে একটু সময় লাগবে। আমরা যদি এই ফাইলকে এখন ওপেন করে দেখি, আমাদের আস্তে আস্তে যতগুলো ফাইল ছিল সেই ফাইলগুলো চলে আসতেছে। দেখো আমাদের যেই এক্সেলের ফাইলগুলি ছিল সেই ফাইলগুলি ছাড়াও কিন্তু অন্য অন্য ফাইলও আমাদের চলে এসেছে। যেহেতু আমি এখানে আমাদের এই এমএস ডক ফাইল আমি ছিল না, যেহেতু এখানে আমাদের এই ডক ফাইল সহ চলে এসেছে, যেহেতু আমাদের এর আগে এই ডক ফাইলটি কপি করা ছিল। অর্থাৎ এখানে আরও যদি দেখি তাহলে আমাদের অন্য অন্য ফাইলও চলে এসেছে। আমাদের এই যে ডাটা ভ্যালিডেশন যে সফটওয়্যারগুলো ছিল এগুলো চলে এসেছে। অর্থাৎ আরও অন্য অন্য আমাদের জিপিজি ফাইল যদি দেখতে যাই, যে জিপিজি ফাইলগুলো কোথায় ছিল, এই যে আমাদের এই ফাইলগুলো চলে এসেছে। আমরা এই ফাইলগুলো একে একে এভাবে ক্লিক করেও আমরা দেখতে পারি। দেখো আমাদের যে ফাইলটি ফরম্যাট হয়েছিল সেই ফাইল আমাদের এখানে চলে এসেছে। এরপর অনেক ফাইল আছে, দেখাতে অনেক সময়ের ব্যাপার। তো আশা করি আমার এই আইকিকে কিনস্ট্রিক বিগি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন ক্লিক করবে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে। Thank you.